আবুধাবির টলারেন্স ওভালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুড়ে দেয়া 148 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়েছে লঙ্কানরা। এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 147 রান জড়ো করে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ 34 রান করেন সৌম্য সরকার। 26 বলের মোকাবেলায় হাকান 1টি 4 এবং 2টি ছক্কা। এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান অপরাজিত 16, লিটন দাস 16 এবং কাজী নুরুল হাসান সোয়ান 15 রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুষ্মন্ত চামিরা স্বীকার করেন 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ইতিমধ্যেই 3টি উইকেট হারিয়ে ফেলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 8 ওভার শেষে 3 উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করেছে 52 রান। তাসকিন আহমেদের বলে নাইম শেখের হাতে ক্যাচ দিয়ে প্রথম ব্যাটার হিসাবে সাজঘরে ফেরেন ওপেনার কুশাল পেরেরা। পঞ্চম ওভারের প্রথম বলে মেহেদী হাসান LBW-র ফাঁদে ফেলেন পাথুম নিশাঙ্গাকে। বিদায়ের আগে 12 বলে 15 রান করেন নিশাঙ্গা। লঙ্কানদের ব্যাটিং লাইন আপে তৃতীয় আঘাত হানেন সৌম্য সরকার। নিজের প্রথম ওভারেই শিকার করেছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমালকে। 15 বলে 13 রান করে আউট হয়েছেন তিনি। এবার চলুন জেনে নেই বাংলাদেশের একাদশে কারা কারা আজকের ম্যাচে খেলছেন। লিটন দাস অধিনায়ক, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোয়ান উইকেট রক্ষক, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম।